মোদীর শাসন থেকে বাংলাকে স্বাধীন ঘোষণা করুন মমতা, ভারত ভাগ আমরা হবে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন। মমতার উদ্দেশ্যে মারাত্মক বার্তা বাংলাদেশের জঙ্গি নেতার, জোর চাঞ্চল্য। বিস্তারিত দেখুন, মোদীর শাসন থেকে বাংলাকে স্বাধীন ঘোষণা করুন মমতা, এমনটাই চাইছেন বাংলাদেশের মৌলবাদীরা। আল কায়দার সহযোগী বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি হাফির এক ভিডিও বার্তায় এমনটাই শোনা গিয়েছে, যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন মোদীর শাসন থেকে বেরিয়ে এসে বাংলাকে স্বাধীন ঘোষণা করুন। এমনকি ভিডিও বার্তায় তাকে এও বলতে শোনা গিয়েছে যে ভারত ভাগ হবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। ব্লগার খুনে 5 বছর জেলবন্দী ছিলেন রহমানি, জেলমুক্তির পরেই এই ভিডিও। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে ভিডিওটি একটি হাসপাতালের ওয়ার্ডেই তোলা হয়েছে। আল কায়দার সহযোগী বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি হাফির ঠিক কি বলেছেন দেখুন। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কোন নজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে, এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে, এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা 7 সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও, 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও, পাকিস্তান আফগানিস্তান সে মাই কাহতা হো কে তুম কাশ্মীরকে সাথ মদদ করো, কাশ্মীরকে আজাদি কে লিয়ে কাম করো। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। আমি ভারতকে জানা বলবো, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানি কোনো জঙ্গি নয়, তোমরা তাকে জঙ্গি বানিয়েছো।